বাংলাদেশে জামাত ও বিএনপি পার্টির অত্যাচারে দেশ ছেড়ে ভারতে অনুপ্রবেশ করেছিল 11 জন বাংলাদেশি নাগরিক। বন দফতরে টহলের সময় শিশুসহ মোট 11 জন ধরা পড়ে। শুক্রবার 29 অগস্ট বিকেলে সুন্দরবনে জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারির সময় জঙ্গলের মধ্যে দেখা যায় এই অনুপ্রবেশকারীদের। সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করেন বনকর্মীরা। এরপর সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় 11 জনকেই। ধৃতদের মধ্যে 5 শিশু, 5 মহিলা এবং 1 পুরুষ। 11 জনকেই শনিবার আদিপুর আদালতে তোলা হয়। এদের মধ্যে পুরুষ ব্যক্তিকে 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের সকলেই বাড়ি বাংলাদেশের খুলনা জেলার করিয়া থানা এলাকায়। আরও কেউ এই এলাকায় আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বাংলাদেশি নাগরিক সুব্রত মণ্ডল কি বলছেন শুনবো। আমাদের ওই যে ওখানে বিভিন্ন রকম মানবহানির জন্য মারধর করতেছে। এখনো বর্তমান যে এখন আমাদের কয়রা এখন কোনো প্রশাসন ঢোকেনি, থানায় কোনো প্রশাসন নেই, পাইকগাছের কোনো থানা একটা কোনো প্রশাসন নাই, কোনো প্রশাসন নাই, অথবা আমাদের গুপ বাক করে ক্ষতিগ্রস্ত করতে চায়। জামাত বিএনপির লোকেরা। আপনারা কি কোনো পার্টি করতেন? আমরা আমলিক করি, আমরা হিন্দু মানুষ, আমরা সবাই আমলিকির ইয়ে। তার মানে আমলিক সরকার যখন আমাদের ক্ষমতা যখন থাকে সেই সময় হিন্দুরা অনেকটা নিরাপদ থাকে। সেই কারণে আমাদের আমরা যদি ভোট যদি নাও দেয় আমলিকি, তো ওরা বলে আমলিকি ভোট দিয়েছে দিয়ে সেই চাপে ফেলি আমাদের এই বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জন্য তোমাদের উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, আমাদের উপরে অত্যাচার, সেই কারণে তোমরা পালিয়ে এসছো এখানে। হ্যাঁ, তাই এখানে এসে কোথায় থাকছিলে? আমরা এখানে এসে আমাদের চিন্তাভাবনা যে বাগুয়াটি কেষ্টপুর ওখানে আমার একটা বনির বাড়ি আছে, সেখানে আমরা থাকবো বলে সেই একটা পরিস্থিতি নিয়ে এসেছিলাম। কীভাবে এলেন এই দেশে? ওখান থেকে আমরা ওখানে ওই বাংলাদেশে দালালের মাধ্যমে দিয়ে আসতেছিল। কত টাকা নিয়েছে দালাল? 45,000। এখানে কি কোথাও কোনো জঙ্গলে থাকছিল এখানে? হ্যাঁ হ্যাঁ, আমাদের জঙ্গলে উঠিয়ে দিয়েছিল। কারা? তোমাদের জঙ্গলে নামিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমাদের জঙ্গলে নামিয়ে দিয়েছিল। এখান থেকে ইন্ডিয়াতে লোক যাবে ওখানে, যে ইন্ডিয়ার একটা ভোটে আমাদের উঠিয়ে দেবে আর ওরা ওখান থেকে চলে যাবে। আচ্ছা, তো ইন্ডিয়ার লোক যায়নি, তোমাদেরকে জঙ্গলে নামিয়ে দিয়ে চলে গেছে? না, আমরা এখন এখানে এসে যারা পরিস্থিতি এখন ইন্ডিয়ার লোক ওখানে গিয়েছিল তারাও যাতে ধরা পড়েছে। মানে আপনারা যারা এসেছেন প্রথমে সব হিন্দু ফ্যামিলি? না না, আমরা হিন্দু পরিবার, আমরা এখানে দুই পরিবার। আচ্ছা, তোমরা কি জঙ্গলেই থাকছিলে? কদিন ছিল জঙ্গলে? না, জঙ্গলে আমরা এখানে জঙ্গলে আমরা ওই যেদিন এসেছি একদিন ছিল। ধৃত আরেক বাংলাদেশি নাগরিক রীতা মণ্ডল কি বলছেন শুনবো। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশে খুলনা জেলা। কবে এসছো তোমরা? আমরা ওই দিনই ওই যে 5 তারিখ সোমবার ওই দিনই আমরা ওইদিকে। ওই দিন এসে কোথায় ছিলেন? আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। এবার 11 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করলো সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। মূলত সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা যখন সুন্দরবনের জঙ্গলে টহলদারি করছিলেন তখনই তারা সুন্দরবনের জঙ্গলের মধ্যে বাচ্চাদের কান্নার আওয়াজ পান। তারপরেই তারা সেই জঙ্গলের কাছে গিয়ে দেখেন সেখানে বেশ কয়েকজন মানুষজন দাঁড়িয়ে রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই জানতে পারেন বনকর্মীরা যে এরা সকলেই বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে চলে এসেছেন। আর তারপরেই তাদেরকে সেখান থেকে আটক করেন বনকর্মীরা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পর যখন জানতে পারেন যে বাংলাদেশ থেকে তারা এদেশে ঢুকে পড়েছেন জলসীমা লঙ্ঘন করে,
তখন তাদেরকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয় সুন্দরবন কোস্টাল থানা, এবং সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন পুরুষ রয়েছেন, পাঁচজন মহিলা রয়েছেন এবং পাঁচজন শিশু রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে যেমনটা জানতে পেরেছে পুলিশ, যে বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত কড়েয়া থানার বাসিন্দা এই ১১ জন বাংলাদেশি, এবং তারা বাংলাদেশে সেখানে বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি ও জামাতের অত্যাচারে কার্যত ঘর ছাড়া হয়েছিলেন। বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সেই অস্থির পরিস্থিতির মধ্যে যেহেতু তারা আওয়ামী লীগের সমর্থন করতেন বা তাদের দলের সমর্থক ছিলেন, সেই কারণে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে তাদের উপর চাপ বাড়তে থাকে এবং তাদের উপর লাগাতার অত্যাচার চলতে থাকে। বাড়িঘর ভাঙচুর, তাদেরকে মারধর, এমনকি তাদের পরিবারের মহিলাদেরকে ধর্ষণ করার চেষ্টাও করে এই অভিযুক্ত বিএনপি পার্টির কর্মী সমর্থকরা এবং জামাতের লোকজন। আর কার্যত সেই অত্যাচার সহ্য করতে না পেরে তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গত পরশুদিন অর্থাৎ বৃহস্পতিবার তারা ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। এক দালালকে ৪৫,০০০ টাকা দিয়ে তারা ভারতবর্ষ, যে বাংলাদেশ ভারতবর্ষের যে সীমানা বা বর্ডার, সেই বর্ডার পার হন এবং তারপর তাদেরকে সুন্দরবনের একটি জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বাংলাদেশের লোকজন। যে এজেন্ট মারফত তারা এসেছিলেন তারাই কার্যত তাদেরকে এখানে নামিয়ে দিয়ে পালিয়ে যান, এবং ভারতীয় এজেন্ট বা দালালরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদের গন্তব্যে পৌঁছে দেবেন, এমনটা কথাবার্তা হয়েছিল। কিন্তু পুলিশ এবং বন দপ্তরের যে টহলদারি, সেই টহলদারি চোখ এড়াতে পারেননি এবং তখনই কার্যত যে দালালরা তাদেরকে এনেছিল সেই দালালরা সেখান থেকে পালিয়ে যান। আর বনকর্মীরা তারা কিন্তু দেখতে পান এই বাংলাদেশি পুরুষ মহিলা এবং এই শিশুদেরকে জঙ্গলের পাড়ে, অর্থাৎ যেখানটা নো ম্যানস ল্যান্ড, যেখানে মানুষজনের যাওয়া আসা একেবারেই বারণ, যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলের পাড়েই কার্যত এই বাংলাদেশিরা তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে। এবং তারপর সেখান থেকে বন দপ্তরের কর্মীরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে এবং নিয়ে আসে, এবং অবশেষে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ধৃতদের শনিবারই আলিপুর আদালতে তোলা হচ্ছে পুলিশের তরফ থেকে, যেমনটা জানানো হয়েছে। বাকিদেরকে পুলিশ হেফাজতে না চাইলেও যে পুরুষ বাংলাদেশি ধরা পড়েছে তাকে জেল হেফাজতের বদলে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে এ বিষয়ে পুলিশ। এবং এই ঘটনায় আরও কে বা কারা জড়িত বা কীভাবে তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এলো, কীভাবে তারা বর্ডার সিকিউরিটি ফোর্সের চোখে ধুলো দিয়ে কার্যত এদেশের সীমানায় ঢুকে পড়লো, সেই সমস্ত বিষয় নিয়ে পুলিশ আরও তদন্ত করতে চাইছে। পাশাপাশি বন দপ্তর এবং পুলিশ যৌথ উদ্যোগে তল্লাশি অভিযান চালাচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, যে সমস্ত জায়গায় বাংলাদেশি লোকজন এইভাবেই ঢুকে পড়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে বন দপ্তর এবং পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।